এত ভালো লাগতেছে এই সিটটা খালি হওয়ার পরে, মনে মনে হলো কি মনের এই সিটটা খালি হয়ে গেছে, বুঝছি তো। হ হ হ আমি কিন্তু বাসায় এত বেশি খাই না। হ্যাঁ, অনেকে বলে যে আপনি এত বেশি খান আপনার কাছে কেউ মেয়ে দিবে না, আসলে আমি বাসায় এত খাই না। হ্যাঁ, আমি শ্বশুরবাড়ি গিয়ে না খেয়ে থাকবো, আমার এটা ফিউচার প্ল্যান। ফিউচার যে আসবে তার, এটা আমার শালা, এটা শালি। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো হচ্ছে এখানে 18টা ডিম আছে, ভর্তা আর ঝোল আর সালাদ, আইসক্রিম আছে। আর ভর্তা এটা হচ্ছে মানে ওই যে ধনে পাতা ভর্তা, ওই যে এক ধরনের ধনে পাতা আছে যে কাটা করাতের মতো থাকে, বিলাতি ধনে পাতা বলে ওইটাকে আমাদের মানে এখানের ভাষায়। এটা হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে শুটকি। তো শুরু করি। তো ধন্যবাদ দিয়ে শুরু করবো, বিসমিল্লাহ। এটা লাস্ট আমি যখন গ্রামে গেছিলাম তখন খেয়েছি। এই কালো জিরা ভর্তা আমার সব থেকে প্রিয়। আচ্ছা, ভর্তা খাওয়ার একটা নিয়ম আছে, হ্যাঁ আমি দেখাই। ভর্তা সবসময় মেখে খেতে ভালো লাগে, এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে। এভাবে যদি ভর্তা খান তাহলে আসলে যে মজা আছে সেটা পাবেন। আর মাইক্রোফোনে মানে সাউন্ড পাইতেছেন কিনা আমি ঠিক জানি না, বাইরে প্রচণ্ড বাতাস, তো সেটা একটা আওয়াজ আসতেছে ভো 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 ভো। কালে যে ভর্তাটা মারাত্মক মজা, ভর্তাটা মারাত্মক মজা হয়েছে। ডিম দুধ দেয়,
ভয় পায়, তুমি বেশি লাফাচ্ছ। দৌড় তো মানে এটা দিচ্ছিল, আমি সাথে চলে খেলাম এরকম, মানে ফ্যামিলিতে দেখবেন দোষ করে ছোটগুলো মাই খায় বড়গুলা। তুমি হচ্ছে ছোট, তুমি বেঁচে গেছো, ঝোলটা পরে নিলাম কি কারণে ভর্তা, মানে ঝোলের সাথে ভর্তা নিলে ওই ভর্তার আসল টেস্টটা থাকে না। দেখছেন ও একা একা লাফাই দিছে, দেখলাম মুখ, মানে আরেকটা ডিম আসে কিনা ভিতরে। ও সারাতে তো খাওয়া হলো না, সবাই মিলেমিশে থাকো। একটা একটা করে খাবো, জগা খিচুড়ি বানিয়ে ফেললাম আর কি। খিচুড়ি খাইতেছি তো সব রকম খিচুড়ি টেস্ট নেওয়া উচিত, এটা হচ্ছে জগা খিচুড়ি। পানি ডালবা, এত ভালো লাগতেছে এই সিটটা খালি হওয়ার পরে, মনের মনে হলো কি মনের এই সিটটা খালি হয়ে গেছে। এতগুলো খাবার শেষ করা তো আপনার একটা মুখের তো জোর লাগবেই, মনের জোর বেশি লাগবে, কি কারণে এত খাবার দেখতে আপনার ভয়েই হাত পা কাঁপতে শুরু করে। বুঝছি তো, হ হ হ এখন 8টা, আর আমি ভিডিও কোনো প্রকার কাট করি না। হ্যাঁ, যা দেখতেছেন এটা রিয়েল, এটাই বাস্তব, যেটা যতটুকু খাওয়া সম্ভব এতটুকু খাওয়ার ট্রাই করি। আমি কিন্তু বাসায় এত বেশি খাই না। হ্যাঁ, অনেকে বলে যে আপনি এত বেশি খান আপনার কাছে কেউ মেয়ে দিবে না, আসলে আমি বাসায় এত খাই না। হ্যাঁ, আমি শ্বশুরবাড়ি গিয়ে না খেয়ে থাকবো, আমার এটা ফিউচার প্ল্যান।
পায়জামা জিন্স এক সাইজ বড় বুঝছেন তো, ওটা টাইট করে না বাঁধলে করা যায় না, তো টাইট করে বাঁধছি পরে এখন তো খাওয়ার নিচে নামে না, মানে আপনাদের সাথে সবসময় কথা বলার সময় আমি কোনো ফর্মালিটিস পালন করি না, হ্যাঁ যেটা ভালো লাগে কমফোর্ট ফিল করি সেটাই বলে ফেলি। হ্যাঁ কী কারণে বলেন তো, কারণ আপনারা অপরিচিত আর মানে অজানা মানুষের কাছে আপনি ফর্মালিটিস পালন করবেন যে আর একটা কথা বলবো কি না কি মনে করে, কিন্তু আপনার মুখে যা আসবে আপনি সেটাই বলে ফেলতে পারবেন কার কাছে বলেন তো, মানে কার সাথে, এটা ফ্যামিলি মেম্বারের সাথে, তা আমি সেম আপনাদের সেটাই মনে করি। হ্যাঁ মনে অহংকারকে কোনো কখনো কোনো কথা বলি না, ভাবনিও থাকি না, যতটুকু খাইছি আমার নিজের কাছে বিশ্বাস হইতেছে না ভাই, আলহামদুলিল্লাহ। আমি যে মানে স্টার্ট করে খেতে বসছি ওইটাই, আবার খাওয়া শেষ হলে আমি কাট করে দেবো, কোনো প্রকার কাট মানে ই হয় না, এডিট হয় না, কাট হয় না, কিচ্ছু হয় না, পুরো ভিডিওটাই ন্যাচারাল। এটা আমার, এটা ফিউচার যে আসবে তার, এটা আমার শালা, এটা শালি, শালা শালি ভাত ভুগল। আমি ডিম কিন্তু আমি 20টা নিয়েছিলাম, হ্যাঁ দুইটা জায়গা হয় নাই দেখা, মানে রেখে দিতে হয়েছে 20টা নিলে আর বাকি কী করতাম। যারা প্রথমবার দেখতেছেন তারা প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ বাম হাত কাঁপতেছে, ফুর্তি লাগতেছে, নাচতেছ, ভয় খাবে ভয়। আসলে খিচুড়ি তো এগুলা মানে ভাত হলে এত একটা প্রেশার হইতো না, খিচুড়ি শক্ত টাইপের তো আবার পরিমাণে অনেক বেশি, তো এই দুইটা রেখে দিলাম। হ্যাঁ মানে অতিরিক্ত ওই দুইটা নিলে আমার উপর আরো প্রেশার পড়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আজকে আমি খাবো হচ্ছে, এখানে 20টা ডিমই নেওয়া হয়েছিল বাট মানে দুইটা রাইখা দেওয়া হয়েছে এখানে, যা আমার এত খাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আজকে আমি খাবো হচ্ছে এখানে করে দিন জানি